মাছের কালারটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কত সুন্দর সুস্বাদু মাছটা। মাছটা হচ্ছে বাইম মাছ, আর তার সাথে ছিল বিভিন্ন রকম ভর্তা। আজকে এই সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। ইস, ব্লগের শুরুতেই আমার মেয়েটার টাক আপনারা দেখে ফেলে, জাস্ট ফান করলাম। হ্যালো জনগণ, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের হলিডে সাধারণত রবিবারের দিন, আমরা ওদিন অবশ্যই কোথাও না কোথাও ঘুরতে যাই। তো আগে থেকে আমাদের প্ল্যান ছিল আমরা রবিবার দিন ঘুরতে যাব ওর ফ্রেন্ডের সাথে, আমার হাজবেন্ডের ফ্রেন্ডের সাথে। তো যথারীতি তাকে আগেই আমাদের বলে রাখা যে ভাই আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন আপনার পছন্দের জায়গায়। তবে সে এত সুন্দর একটা লোকেশনে নিয়ে যাবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। আমরা অনেক 300 ফিটে ঘুরেছি, বাট এত সুন্দর লোকেশন এর আগে আমি কখনো যাই নাই 300 ফিটে। ওই ভাইয়া আমাদেরকে নিয়ে যে পুরো সারপ্রাইজ দিয়েছে। দিনটি যেমন ছিল মেঘলা দিন, মাঝে মাঝে বৃষ্টি থেমে থেমে আসছিল, তেমন ছিল পরিবেশটা, আহা অসাধারণ। ঠিক তেমন একটা পরিবেশে আমরা আবার খেতে বসেছিলাম, অর্থাৎ দুপুরে লাঞ্চ করতে বসেছিলাম। আপনার ওয়েদারটা দেখে বুঝতে পারছেন এখন কি মনে হচ্ছে দুপুর, মনে হচ্ছে বিকাল, কিন্তু না, তখন আনুমানিক 2টা বাজে। যেমন ওয়েদার ছিল তেমন খাবার ছিল, অসাধারণ। এত সুন্দর পরিবেশে বসে দুপুরে একদম দেশীয় খাবার খেতে এত ভালো লাগছিল তা বলার বাইরে। তবে আমি হোটেলটার নাম আপনাদের ভিডিওর লাস্টে দেখিয়ে দেব, লোকেশনটাও দেখিয়ে দেব, আপনারা ওটাকে জুম করে দেখে অবশ্যই চলে যেতে পারেন। তবে ওদের খাবারগুলো কিন্তু খুবই মজার ছিল, একদম মনে হচ্ছে ঘরে তৈরি করা খাবার, খুবই ভালো লেগেছে ভর্তার আইটেম। তবে শুটকির আইটেমের কথা তো মানে আমি কি বলবো, অসাধারণ ছিল, অসাধারণ। শুটকির একটা নতুন আইটেম আমি ট্রাই করেছি, সেটা হচ্ছে কচু পাতা শুটকি, অবশ্যই আপনার ভিডিওতে দেখতে পারবেন। আমরা বিভিন্ন প্রকারের ভর্তা ভাজি যেগুলো ছিল সব আইটেমই নিয়েছি। ওদেরকে বলেছি আপনারা সব আইটেমই দেন, আমাদের যেটা যেটা পছন্দ আমাদের সেটা খাবো, আর যেটা পছন্দ না সেটা ব্যাগ দিব। ওদের অবশ্য ভর্তা ভাজির সাথে আপনার বিভিন্ন ধরনের মাংসও ছিল, যেমন হাঁসের মাংস, গরুর মাংস, গরু কালা ভুনা, মুরগির মাংস সবই ছিল। আমরা হাঁসের মাংসটাই নিয়েছিলাম, অন্য মাংস না নিয়ে আমরা মাছ নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম শুটকি। আপনার যে আইটেমটা এই মাত্র দেখলেন এটা ছিল কচু ভর্তা কচু ভাজি, অসাধারণ, খুবই মজার, খুবই মজার। তবে ভাজির আইটেমটা আমি একটু কম ট্রাই করেছি, আমার হাজবেন্ড সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছিল, আর সর্বপ্রথম প্লেটটা আমি ধরেছিলাম যে আমাকে দাও। পরে আমি প্রথমে ওদের ছুরি শুটকিটা এটা নিয়েছিলাম, এটা ছিল ছুরি শুটকি ভোনা, এটা বেস্ট বেস্ট ছিল। আপনার যারা শুটকি লাভার এখানে গেলে অবশ্যই এটা ট্রাই করবেন। তারপরে ওদের আরেকটা আইটেমও ছিল চ্যাপা শুটকি ভুনা, ওটা এত মজা ছিল, একদম পেঁয়াজ দিয়ে ভর্তি, মানে মনে হচ্ছে না যে আমি শুটকি খাচ্ছি, মানে শুটকি একটা গন্ধ থাকে না যে মুখে নিলে কেমন লাগে, ঠিক তার উল্টাটা, খুবই ভালো লেগেছে। আলু ভর্তা তো ছিল বেসিক, এটা মোটামুটি লেগেছে, আহামরি কোনো কিছু না। কচুটাও খুব ভালো লেগেছে, মনে হচ্ছে একদম ঘরে তৈরি করা। আর এই যে এই আইটেমটা ছিল একদম নতুন আমার কাছে, কচু পাতায় নোনা ইলিশ, ভালো লেগেছে, বাট আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো আমার কাছে মোটামুটি লেগেছে, মানে শুটকি আমি যে পরিমাণ পছন্দ করি তার থেকে সেই তুলনায় কম ভালো লেগেছে আর কি, যেহেতু কচু পাতা ছিল। আমার মনে হচ্ছিলো এটা যদি লাউ পাতা থাকতো তাহলে মনে হয় বেশি মজা হতো। তা আমি আপনাদেরকে ভিডিওতে লোকেশনটা দেখিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে এখানে চলে যেতে পারেন। খাবারগুলো যেমন মজা, ভিউটাও কিন্তু অসাধারণ। আপনার ভিতরে না বসে আমাদের মতো বাহিরে বসবেন, তাহলে আরও সুন্দর পরিবেশে এনজয় করে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, আরও কিন্তু অনেক ব্লগ আসছে 300 ফিট নিয়ে। আল্লাহ আল্লাহ।